রবিউল আউয়াল আসলেই যে মিছিল কর, এই মিছিল শাহজালাল করেছিলেন, শাহ পরাণ করেছিলেন, এই রবিউল আউয়াল এই মিছিল করেছিলেন কেউ? তুমি কেন করো? কি লাভ? কি কোটি কোটি টাকার বাতি, ব্যানার, পতাকা কি হইল? তোমার নিজের ফায়দা হইল না, এতটুকু হইল তোমরা আমাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখা একটু মনের ঝাল মিটাইতেছ, আর কিছু মনের ঝাল মিটাইতেছ আমাদের সাথে। এই রবিউল আউয়ালে কোনো ফাড়াফাড়ি নাই, কোনো মিছিল মিটিং নাই, সব থেকে বান্দা এই রবিউল আউয়ালে স্মরণীয় হলো রসুলের সুন্নতকে আঁকড়ায় ধরো। এই যে মিছিল মিটিং, নামাজ নাই, রোজা নাই, অথচ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম প্রতি সোমবার রোজা রাখতেন, প্রতি সোমবার কি রাখতেন? সাহাবায়ে কেরাম বললেন নবী সোমবার রোজা রাখেন কেন? বলে দুই কারণে রোজা রাখি, সহিহ মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেন আমি সোমবার দিন রোজা রাখি দুইটা কারণ। এক নাম্বার কারণ, আমি যেদিন দুনিয়াতে আগমন করেছিলাম মিলাদুন নবী ছিল সোমবার, আমি রোজা রাখার মাধ্যমে আমার মিলাদুন নবীর শোকর আদায় করি। অতএব মিলাদুন নবী যারা পালন করতে চাও, সুন্নাত আমল করো আর রোজা রাখো। এই নরসিংদী, বৃহত্তর নরসিংদীর মানুষ, শিবপুরের মানুষ, তুমি যে রবিউল আউয়ালে স্লোগান আর মিছিল করো, বুকের পাটা শক্ত থাকলে দাঁড়ায় বলো মহাব্বতের সাথে, হাফিজ ভাই আমরা যে মিছিল করি, এই মিছিল খাজা মঈনুদ্দিন করেছিলেন, এই মিছিল বড় পীর আব্দুল কাদের জিলানি করেছিলেন, মুজাদ্দিদ আল ফেসানি করেছিলেন, এই ওয়াসকুরুনি করেছিলেন, আবু বকর করেছিলেন, ওমর করেছিলেন, একটা প্রমাণ দাও, তোমার করা লাগবে না, নেতৃত্ব আমি দিয়ে করব। করেছিলেন কেউ মিছিল? অথচ রসুলের সুন্নতের আমল তোমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত, তোমার ছেলে মেয়ে স্ত্রী সকলকে সুন্নতের আমল আলা বানাও, যদি পারো দুনিয়াতেও কামিয়াবি, পরকালেও কামিয়াবি। আর যদি সুন্নতের আমল জবাই করো, বাইতুল্লার গিলাব ধইরা 50 বছর কাটাইলেও তুই জাহান্নাম। মাস্তানি করো ইসলাম নিয়ে। অথচ রসুলের একটা সুন্নতকে জিন্দা করার জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে। সুন্নতের খবর নাই, মন গড়া, মন গড়া, যা আসতেছে তাই করতেছে। এই রবিউল আউয়ালে আগমন কার? নবীজির। কথা ঠিক না? সেই নবীর মহাব্বতে স্লোগান, কথা ঠিক? যারা করে কথা বলেন না কেন? হ্যাঁ, তা নবীর মহাব্বতে তুমি স্লোগান দিবা, সেখানে মাঝখানে এক হুজুর বয়া, তারে ফুলের মালা দাও কেন? কি ব্যাপার? তুমি স্লোগান দাও নবীর মহাব্বতে, নবীর আগমনে, কিন্তু আর একজনের আগমনে তুমি তারে ফুলের মালা দাও কেন? কি ব্যাপার? সে কি নবীর থেকে বড় দামি? তাহলে ফুলের মালা তুমি যদি দিতে চাও মদিনায় যাও, নবীজির রওজায় গিয়ে দাও, যাও। দাড়ি নাই, নামাজ নাই, টুপি নাই, পর্দা নাই, হালাল নাই, অধিকাংশ দেখলে চিনা যায় না, চিনা যায় না। আমি বিরোধিতা করছি না, নবী তো রোজা রাখছেন মিলাদুন নবী উপলক্ষে, এটা তো স্পষ্ট মুসলিম শরীফের হাদিস। তুমি রোজা রাখো, যেটা আছে হাদিস এইটা করো, বাকিটা তুমি করলে কিলাকিলি করবো না, যার যার জবাব সে দিব হাসরের ময়দানে, আমরা কিলাকিলির পক্ষে না, হিংসাও করবো না, মহাব্বতে দুই কথা বুঝানোর চেষ্টা করো, সুযোগ পাইলে, না পাইলে নাই। আমি শুরুতেই বলেছি আমার পীর আপন হতে পারে আসল না, আসল আমার আল্লাহ, আসল আমার নবী। আমার পীরকে আমি আপন মনে করব ততক্ষণ, আমার আসল ঠিক রাখবে যতক্ষণ। তো একজন সাহাবিও রবিউল আউয়ালে মিছিল দেননি, একটা প্রমাণ দাও। ইমাম আবু হানিফা দেননি, ইমাম শাফিঈ দেননি, ইমাম মালিক দেননি,
ইমাম আহমদ বিন হাম্বলও দেননি, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির মতো বড় আশেক কে হবে, ইমাম মালিকের মতো আশেক জমিনে আর কে হবে রে ভাই। সে ইমাম মালিক মদিনার জমিনে জুতা পরে হাঁটে না, নবীর জমিন মদিনার জমিন না পাক হয়ে যাবে। কেমন আশেক নবীর! এরে আল্লাহর বান্দা, নবীর সুন্নতের আমল করো, এই জমিনে বড় মুজাদ্দিদ, বড় সুফি, বড় কুতুবুল আলম, মাহবুবে সুবহানি কে সুন্নতের আমল বেশি করবে যিনি, সে অতএব ভাইয়ারা সুন্নতের আমল আঁকড়ায় ধরেন, পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করেন, সহিভাবে কোরআন পড়াটা শিখেন, আর হক্কানি আল্লাহওয়ালা ওলামায়ে কেরামের কথা মতো জিন্দিগিটা চালাবেন, রাজি আছেন? এই যুব টুপি পরলাম, নামাজ পড়ি, পর্দা করি, লম্বা জামা পড়ি, মাদ্রাসায় পড়েছি, একটু তাকায় দেখো, আমি বলি না তুমি স্কুল কলেজ ছেড়ে আমাদের মতো হুজুর হয়ে যাও, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, যা করো, তোমার কাছে অনুরোধ একটাই, তুমি নবীর সুন্নতের মালা গলায় লাগাও, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, যত কলেজের ছাত্র বলো তোমরা দাঁড়ায় বলো, এই জামানায় বাংলাদেশে যত স্কুল কলেজ আছে ওখানে নামাজের জায়গা নাই, নাই? মেয়েদের নামাজের কক্ষ আলাদা, ছেলেদের নামাজের কক্ষ আলাদা, তাহলে কেন তুমি নামাজ পড়বা না বলো? ওখানে কি নামাজ তোমার মতো যুবক স্কুল কলেজে পড়নেওয়ালা নামাজি নাই? দেখছো, তোর ক্লাসেই পড়ে, সেও নামাজ পড়ে, তুই কেন পড়ো না? তোমার মতো যুবক ড্রাইভারি করে, কৃষিকাজ করে, চাকরি করে, ব্যবসা করে, র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, এমপি, মন্ত্রী, কোটিপতিরা এক টাকাও হারাম খায় না, নামাজ ছাড়ে না, এরম আর্মি নাই, র‍্যাব নাই, ম্যাজিস্ট্রেট নাই, ডিসিএসপি নাই, ওকিল ব্যারিস্টার নাই, তুমি কেন পারো না? কি জবাব দিবা? চিন্তা করে বালিশে মাথা লাগায় বাত্তি নিবা, কারণ ঘুমের মধ্যেও মরণ হতে পারে, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি, নদী পথে নৌকা চালাও ওমাজি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই, ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙে গেলে মেলার আর জমে না। এ যুবক, মাঠে খেলার সময় কত বন্ধু ছিল, একটু নজর করে দেখ, চিন্তা করে দেখ, সেই বন্ধুর আজকে কোথায় গেল? লেখাপড়ার ক্লাসের টেবিলে কত বন্ধু আর বান্ধবী নিয়ে আড্ডা দিয়েছ, আজকে অনেকেই নাই। তুই কি একবারও ভাবছো একদিন তুইও কিন্তু থাকবি না? কই যাবি? ওই বাসবাগান, যেই বাগানে দিনেও যাইতে ভয় লাগে, সাপ বিচ্ছুর গর্তের জায়গা, তোর আপন মায়ে কিন্তু, তোর বাবায় কিন্তু তোর জামা কাপড় বেলেট দিয়া কাইটা কাইটা রাইখা দিবে, সাদা কাপনের বাসিন্দা, চিরতরে বিদায়, গরম পানি দিয়া, বড়ই পাতা দিয়া মশারি টানায় জীবনের গোসল দিয়া দিবে, মা জানালা দিয়া তাকায় কাঁদবে, তোরে আর ঘরের মধ্যে রাখতে পারবে না, ওই বাসবাগানে রাখিয়া এমন একটা জায়গা, তুই ঘরের মধ্যে একটা খাটের মধ্যে ঘুমাও, অল্প জায়গায় ঘুমাইতে পারো না, যদি দেখো খাটটা ছোট, তুই ফ্লোরের মধ্যে বিছানা চাদর বিছায় ঘুমাও, অল্প জায়গায় ঘুমাইতে পারলো না, অথচ তোর মতো একজন বান্দা তোর মা বাবায় ছোট একটা কবর খনন করে নড়াচড়াও করতে পারবি না, ওখানে যাওয়ার পর দাফন করবে একটা ছিদ্র নাই, টেলিফোন নাই, মাটি দিয়া সবাই চলে যাবে, আসার পর ফেরেশতারা যাবে তোকে প্রশ্ন করার জন্য, জবাব যদি দিতে পারো কপাল ভালো, ওই ছোট কবর তোর জন্য বিশাল জান্নাতের বাগান হয়ে যাবে, আর জবাব যদি দিতে না পারো
পারো। আমার নবী চোখের পানি সেরে কান্না করে বলেছে, ওরে উম্মতের দল, ওই কবরের মাটির চতুর্দিক থেকে তোরে চাপ দেওয়া শুরু করবে, ওই চাপের কারণে তোর হাজরের হাড় চুরমার হয়ে যাবে, একটা নয় দুইটা নয় সত্তর থেকে নিরানব্বইটা সাপ অন্ধকার কবরে ভরে যাবে, জাহান্নামের আগুন কবর ভরে যাবে। নবী বলেন, মানুষ আর জিন ছাড়া সব মাখলুকতেরা আজাব সরাসরি দেখতে পায়। মাঝে মাঝে দেখছুনি কবর স্থানের দিকে তাকায় কুকুর ঘেউ ঘেউ করে রাতের বেলা কান্না করে, ওরা কবরের আজাব দেখে সহ্য করতে পারে না। কত জায়গায় আমরা খবর শুনেছি, লাশ দাফন করিয়া সবাই যাওয়ার পর পার্শ্বে গরুর গোয়াল ঘর, রাতের বেলা দেখে গরু দড়ি ছিঁড়িয়া পালায় গেছে। কবরের আজাব বড় কঠিন। আল্লাহর কোরআন যদি মনে করো সঠিক সত্য, তো এই কবরে গুনাহগারের আজাব হবে তাও সত্য। পায়ে হাত রেখে বলি, বাবা আমি বলি না তুমি দুনিয়ার ব্যবসা বন্ধ হয়ে যাবে না, আরে বাবা দুনিয়ার সব ঠিক রাখো, এরপর নামাজ সারা যাবে না, নামাজ পড়তে গেলে দাড়ি রাখতে গেলে টুপি পরলে, নবীর সুন্নাত মানলে ব্যবসা বন্ধ হবে না, খানাও বন্ধ হবে না, ঘুম বন্ধ হবে না, বিবাহ শাদী বন্ধ হবে না। মনেরে মজবুত করে তওবা করো, আল্লাহ আর গুনাহগার হয়ে কবরে যেতে চাই না, আজকে থেকে তওবা করলাম, নামাজ সারবো না, বেপর্দায় চলবো না, নবীর তরিকারে আর জবাই করবো না। ও আল্লাহ তুমি আমাকে তওবার তৌফিক দাও, তওবার উপরে মজবুত হয়ে চলার মতো তৌফিক দান করো, মা বাবার খেদমত করার তৌফিক দাও, হক্কানি আলেম ওলামাদের পরামর্শ নিয়ে চলার তৌফিক দান করো, সহিভাবে কোরআন শিকার পড়ার তৌফিক দান করো। এরকম পাক্কা নিয়াত গলায় ছুরি আসবে, মরে যাব, তারপরও আর কোনোদিন গুনাহ করব না, নবীর বিরোধিতা করব না, এমন পাক্কা নিয়ত যদি তওবার জন্য অন্তরে থাকে, আল্লাহর কাছে হাত দেখায় দাও। আয় আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন, আয় আল্লাহ তওবার উপরে মজবুত হয়ে চলার মতো তৌফিক দান করেন, আমিন।